দুঃখজনকভাবে হচ্ছে কি আমার সেই স্বর্ণটা মানে আমার সেই স্বর্ণটা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বর্ণটা সে কোথায় হারিয়ে যায়, আই মিস ইউ। গল্পে শুরুতে হচ্ছে যে আমি লেখালেখি করি, এটা হচ্ছে প্রথম দিক। আর হচ্ছে যে আপনার কন্টেন্টের দিক থেকে আসাটা হচ্ছে এটা বানাতে বানাতে শুরু হয়ে গেছে। আর মানুষের একটা চাহিদা থাকে যে আসলে স্বর্ণাটাকে হু ইজ শি, তো এই জায়গা থেকে হচ্ছে স্বর্ণা। আবার অনেকে ভাবে যে হচ্ছে আমার একটা প্রাক্তন ছিল, ঘটনা সত্য। তো আসলে সেই প্রাক্তনের নাম স্বর্ণা না, এটা রিয়েলি। এখন আসলে সবাই আপসেট হয়ে যাবে বা হচ্ছে গিয়ে সবাই হা করে থাকবে যে আসলে তাহলে স্বর্ণাকে। স্বর্ণা হচ্ছে যে এখন এক সময় আমি যখন কন্টেন্ট বানাতে শুরু করি তখন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ের নাম ছিল স্বর্ণা, তিনি হচ্ছে আমার ফ্যান লিস্টে ছিলেন। সো আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত তিনি আমার এখন ফ্যান লিস্টে নাই, বা তিনি কোথায় আছেন সেটা আমিও জানি না। তো তখন হচ্ছে আমি আমার কন্টেন্টসগুলো বানিয়ে আমার প্রোফাইলে আপলোড করতাম। প্রোফাইলে আপলোড করার ক্ষেত্রে হচ্ছে তখন 500 ভিউ এটাই আসলে অনেক ছিল। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সাপোর্টে হচ্ছে মিলিয়ন পাওয়া যায়, মিলিয়ন পাই আলহামদুলিল্লাহ। তো তখন দেখা যাচ্ছে আমার পেজ ছিল না, তখন আমি প্রোফাইলে ভিডিওগুলো আপলোড করতাম। তখন ওই স্বর্ণা নামক মেয়েটা যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, তিনি হচ্ছে আমার ভিডিওগুলো শেয়ার করতেন তার প্রোফাইলে। তো তার প্রোফাইলে শেয়ার করার কারণে হচ্ছে দেখা গেছে যে 4K 5K এরকম ভিউ হয়ে যেত। তো সেই দিক থেকে আমার খুব ভালো লাগতো যে 500 ভিউ হতো আমার কন্টিনিউ, সেটা যদি 4K হয়ে যায় 5K হয়ে যায়, এই জায়গা থেকে ভালো লাগা তৈরি হয়। তো তারপর হচ্ছে সে একটা সময় আমাকে বলে যে আসলে আপনি তো হচ্ছে টুকটক মেয়েদের নাম নিয়ে হচ্ছে গিয়া বলেন, যে মানে নাম নিয়ে মেয়েদের নাম নিয়ে কথা বলেন, তো আমাকে তো বলতে পারেন তার নাম শোনা ছিল। তখন আমি ভাবলাম যে তার জন্য আসলে আমি স্পেশাল কিছু করব। তখন আমি মাথার ভিতর কনসেপ্ট আনি যে আমি আসলে আমার বাসা তো কুয়াকাটার কাছাকাছি, আমি সমুদ্র পাড়ে গিয়ে হচ্ছে গিয়ে তাকে প্রপোজ করব। তো আমি সমুদ্র পাড়ে গিয়ে হচ্ছে খালি গায়ে আমি অনেক জোরে চিল্লাইয়া স্বর্ণা বলে ডাক দিয়ে হচ্ছে গিয়ে তাকে প্রপোজ করি, গোলাপ ফুল হাতে নিয়ে, যে স্বর্ণা আমি তোমাকে ভালোবাসি, আই লেবু, তুমি আমাকে একটা লাল পাঞ্জাবি দাও। ও ভাগ্যক্রমে আজকেও লাল পরে আছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপর দুঃখজনকভাবে হচ্ছে গিয়ে আমার সেই স্বর্ণাটা মানে আমার সেই স্বর্ণাটা বলতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বর্ণাটা সে কোথায় হারিয়ে যায়, আই মিস ইউ। আমি জানি না কীভাবে সে আমার থেকে হারিয়ে গেল বা কি, তার সাথে আমার কোনো সম্পর্ক তো নেই। ওই ভালো লাগার জায়গা থেকে সে আমার কন্টেন্ট শেয়ার দিত, আমার কন্টেন্ট ভালো লাগতো, সেই জায়গা থেকে আর কি ভালো লাগা। সো আমি আসলে তার কোনো খোঁজ পাইনি। আমি আশা করি সে আরও মানে আমাকে আবার সাপোর্ট করবে। আসলে তার সাপোর্টটা করার কারণে হচ্ছে গিয়ে আমি আসলে এখন ডে বাই ডে ভালো করতেছি, মানুষজন ভালো বলতেছে বা হচ্ছে গিয়া ভিউ পাচ্ছি, এই একটা দিক কন্টেন্টের দিকে। সো ভালোই রেসপন্স পাচ্ছি। আর একটা দিক হচ্ছে যে আমার প্রাক্তন, এই বিষয়টা সত্য যে আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। পৃথিবীর সমস্ত নারী পুরুষ তারাও যদি ক্ষমা করে দেয় তবুও আমি ক্ষমা করবো না। পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান, এমন পরিস্থিতি দাঁড়িয়েও যদি আমাকে বলা হয় তুমি ক্ষমা করে দাও, সেই পরিস্থিতি আমি কখনো ক্ষমা করবো না। বাট আমার প্রাক্তনের নাম স্বর্ণা না। কিন্তু এখন বলতে পারেন তাহলে আপনার প্রাক্তনের নাম কী? আসলে সেটা আমি এখন আনবো না, মানে হচ্ছে আপাতত স্বর্ণা চলতেছে, স্বর্ণা চলুক, স্বর্ণা যখন পড়ে যাবে তখন হচ্ছে কি আমি আমার প্রাক্তনকে উঠাবো। একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আপনার যেই গার্লফ্রেন্ড ছিল, আপনার এই যে এখন আপনাকে মানুষজন চিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে গিয়ে গতকালকে দেখলাম যে আপনারে অনেকেই ছবি টবি তুলে সেলফি টেলফি নিতে চায়, আপনার গার্লফ্রেন্ড কি আপনি পরিচিত হওয়ার পরে আর যোগাযোগ করছে না? ও তো আসলে বেইমান, ও তো আসলে কখনো যোগাযোগ করার মতো না, ও আমাকে ছেড়ে গেছে। আমার টাকা পয়সা ছিল না, এখনও নাই। সো আসলে তাকে আমি আমি তার অনুমতি নিয়ে তার হাতে আমি আংটি পরিয়েছিলাম। আংটিটার দাম 15 টাকা ছিল, ওই সময় 15 টাকা অনেক ব্যাপার ছিল। সো আমি তার হাতে আংটি পরিয়েছিলাম। তো অ্যাটলিস্ট সে বলেছিল যে আমি হচ্ছে গিয়া তো বাসায় দ্বিতীয়বার কোনো ঝামেলা হলে তুমি চলে আসবা, সেই সিচুয়েশনে গিয়েছিলাম। তো এরপর তো আসলে কিছু থাকে না, আসলে বেইমান সে তো আর কখনো যোগাযোগ করার মতো হয় না। ওই জায়গা থেকেই হচ্ছে আমার আসলে ব্যাপারটা যে আমি আসলে তাকে নেভার ফরগিভ। আর আচ্ছা কাফি ভাই, আপনার সবাই তো আপনাকে আসলে কাফি ভাই নামে চিনে, এর বাহিরের পরিচয়টা আসলে ব্যক্তিগত লাইফে কি করেন, আপনার নামটা আসলে এটা একটু? আচ্ছা, আমার সম্পূর্ণ নাম হচ্ছে নুরুজ্জামান কাফি। আমি অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ হচ্ছে ঢাকার অধিভুক্ত যেটা 7 কলেজ, সেখানে পড়াশোনা করছি। ইংলিশ ডিপার্টমেন্ট, আমার অনার্স চলছে, সাবজেক্ট বেজে আছে, এই চলছে আর কি। আর হচ্ছে লেখালেখি করি। ইতিমধ্যে আমার 3টে বই বের হয়েছে, লাস্ট বইয়ের নাম ছিল অদৃশ্য অসুখ তুমি। তো লেখালেখিও করছি, কন্টেন্ট বানাচ্ছি, আর এখন আলহামদুলিল্লাহ কন্টেন্টটা ভালো হচ্ছে বা হচ্ছে গিয়া ভালো চলছে। তো সেই জায়গা থেকে আমি একটা সাপোর্ট পেয়ে হচ্ছে গিয়ে আমি হিউম্যানিটি মানে মানুষের সাপোর্ট করার চেষ্টা করছি। সেখানেও হচ্ছে একটু টুকটাক যতটুকু সম্ভব হয় আমি মানুষকে সাপোর্ট করি, 2-4 টাকা আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমি তাদেরকে হেল্প করি, আর হচ্ছে কন্টেন্টই বানাচ্ছি, এই চলছে।
আচ্ছা, এই এখন যেই সমস্যাটা শুনলাম, তো আসলে আপনার পার্সোনাল পেজটাতে একটু টেকনিক্যাল কিছু ত্রুটি হয়েছে, আসলে অডিয়েন্সদের আসলে কি বলবেন? হ্যাঁ, অডিয়েন্সদেরকে বলবো, আসলে আমি ফানি কন্টেন্ট বানানোর ক্ষেত্রে তো যৌক্তিক কথাটা বলি, সেইটা আসলে বলাটা কষ্টকর হয়ে যায়, বারবার ধাক্কা খেতে খেতে আসলে একটা বড় রেস্ট্রিকশনে এসে চলেছি। সো আমার 2 লাখ প্লাস ফলোয়ার পেজটাতে, আমার বড় পেজটাতে সমস্যা হয়েছে, কিন্তু আমি আসলে আপনাদের ভালোবাসা পেয়ে থেমে থাকবো না, আর আমাকে যারা সাপোর্ট দিচ্ছে তাদের সাপোর্ট পাচ্ছি। সো আমি নতুন পেজ ওপেন করেছি, এখানে আমি কাজ শুরু করছি। সো এই নতুন পেজটাতেই হচ্ছে আমি আমার কন্টেন্টগুলো ডে বাই ডে এখন দিচ্ছি, দিয়ে যাব। যেহেতু আমার বড় পেজটা সমস্যা হয়েছে, এখন আমার কন্টেন্টগুলো আসলে আমার লাভলি অডিয়েন্স, লাভলি পিপল, তারা হচ্ছে আমার নতুন পেজটাতেই পাবে ইনশাল্লাহ। হবে, হ্যাঁ, নতুন নতুন আমার পুরাতন পেজটাতেই কোলাবরেশনে যাচ্ছে, নতুন পেজটার নামও হচ্ছে কাফি ভাই। সো ইউটিউবে আমার এটাই কাফি ভাই, আর হচ্ছে যেটা হিউম্যানিটি, মানুষের যাকে সাপোর্ট করি, ওটার পেজটার নাম হচ্ছে পুর পয়েন্ট, ওটা সেমও হচ্ছে ইউটিউবে পুর পয়েন্ট। সো আমাকে ভালোবাসবেন, আসলে আপনাদের সাপোর্টগুলো নিয়েই আছে এই পর্যন্ত এসেছি। এখন মানুষ কেউ প্রাক্তন বলে চিনে, কেউ স্বর্ণা সুদর্শন বয়ফ্রেন্ড হিসেবে চিনে, কেউ হচ্ছে লেখালেখি করি সেই দিক থেকে চিনে। সো এটা আসলে আমি চেষ্টা করে এসেছি, আমার চেষ্টাটা আপনাদের কাছে ভালো লেগেছে, যার জন্য হচ্ছে এই পর্যায়ে এসেছি। সো এখন একটা ধাক্কা খেয়েছি, বড় পেজটা সমস্যা হচ্ছে, বাট আমি থেমে থাকবো না, থেমে থাকার মতো অবস্থানে নেই আমি, আমি এগিয়ে যাবো, আপনাদের ভালোবাসা নিয়ে যাবো। সো আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাপোর্ট, আমার ভালো লাগার দিকটা বলবেন যে না ভাই এটা ভালো হয় নাই, এটা স্কিপ করা দরকার। আমার হচ্ছে খারাপ লাগলে সেটাও বলবেন যে ভাই এটা খারাপ লেগেছে বা ভালো লেগেছে, এটা যদি আমাকে বলেন তাহলে হচ্ছে আমি আরও আগাতে আমার সহজ হবে।